আগামীকাল দ্বিতীয় দফার ভোট দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে, কাল বাংলার তিন কেন্দ্রে ভোট, ডিসিআরসিতে প্রস্তুতি তুঙ্গে, আর শৈলশহর দার্জিলিংয়ে ভোটের উত্তাপ কিন্তু একেবারে তুঙ্গে। দক্ষিণবঙ্গে যখন তাপদাহ তখন শৈলশহর দার্জিলিংয়ে ভোটের উত্তাপ কতটা চড়ছে সরাসরি দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, 739টি স্পর্শকাতর বুথ সবচেয়ে বেশি দার্জিলিংয়ে, তো কেন্দ্রীয় বাহিনীর নজরদারি কতটা নজরে পড়ছে? দেখো, একেবারেই দার্জিলিংয়ে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রয়েছে। আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত দেখেছি যে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু কড়া নজরদারি রাখছেন। এবং কালকে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কুইক অ্যাকশন ফোর্স অর্থাৎ সেন্ট্রাল ফোর্স 5-6 জনকে নিয়ে একটি পুলিশের টিম তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কুইক অ্যাকশন ফোর্স, যারা বুথের বাইরেও যেখানে যেখানে গণ্ডগোলের খবর আসছে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা দ্রুত মুভ করবে। আমি নিয়ে এসেছি, দেখো, এখান থেকে ভোটকর্মীরা তারা যাবেন, তাদের কাগজপত্র তারা বুঝে নিচ্ছেন। ইতিমধ্যেই সকাল থেকে এই কাজ কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন বুথে তারা পৌঁছে যাবেন সকাল সকাল। এবং দেখতে পাচ্ছ যে অনেকেই তাদের যে ব্যালট ইপ, সে যে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, সেগুলো তারা সংগ্রহ করে নিচ্ছেন এবং এখান থেকে তারা তাদের নির্দিষ্ট যে জায়গা রয়েছে, বুথ রয়েছে, সেখানে পৌঁছে যাবেন। এবং এখানে যে সিস্টেম করা রয়েছে, অর্থাৎ কোনো অসুবিধা না, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখনো পর্যন্ত, কোনো সমস্যা, কোনো সমস্যা না, সুন্দরভাবে কাজ হচ্ছে আমাদের, কোনো অসুবিধা হচ্ছে না, না একটু ভয় না, আমরা করে আসছি তো আগাগোড়াই, কোনো ভয় নেই। দেখো, দার্জিলিং এর ক্ষেত্রে যেটা বলা যেতে পারে, বিশেষ করে এই যে তিনটে, মানে শিলিগুড়ি, লাগোয়া যে তিনটে বিধানসভা, সেখানে কিন্তু অতীতে নির্বাচনে খুব বড় গণ্ডগোলের ইতিহাস কিন্তু সেই অর্থে নেই। ফলে এই এই জায়গায় যারা ভোটকর্মী আছেন তারা কিন্তু যে খুব আতঙ্কে রয়েছেন, টেনশনে রয়েছেন, এমনটা কিন্তু তাদের চোখ মুখ দেখে অন্তত মনে হচ্ছে না, বা তাদের বক্তব্যই কিন্তু সেরকম কোনো ইঙ্গিত বা সেরকম কোনো আভাস ফুটে উঠছে না। আমি আরও একটু দু একজনের কাছে জানতে চাইব যে নির্বাচনকে ঘিরে এবারই প্রথম, আমার আগে অনেক অনেকটা করে আসছি, টেনশন না না না, কোনো টেনশন না, কোনো টেনশন, কিসের টেনশন, কাজকর্ম তো জানাই আছে, টেনশন আমার কিসের, না না একেবারে। দেখুন, একটু বয়স্ক মানুষ, হ্যাঁ, না কোনো টেনশন নাই, কিসের টেনশন, কোনো টেনশন নাই। বুথে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আমাদের আর্মি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে। দেখো, এইটাই কিন্তু এখানকার সাধারণ যারা ভোটকর্মী রয়েছেন, কারণ এক্ষেত্রে যেটা সবচাইতে বড় কথা, যেহেতু বুথের সামনে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স থাকে, এক একটা বুথে 6 জন করে সেন্ট্রাল ফোর্স থাকে, ফলে সাধারণত বুথের ভেতরে গণ্ডগোল হওয়ার আশঙ্কা যথেষ্ট কম থাকে, ফলে নিরাপত্তার বিষয়টা অনেকটা সুনিশ্চিত থাকার কারণে ভোটকর্মীরা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। আমরা কথা বলবো, একদমই উজ্জ্বল, গণতন্ত্রের উৎসবে এই ছবিটাই তো কাম্য, কেন ভয় থাকবে, কেন আশঙ্কা থাকবে, ধন্যবাদ তোমায়।